নমস্কার, সুপ্রভাত, গুড মর্নিং। কেমন আছেন সবাই? বেশ একটা উৎসব মুখর সময় কাটছে অনেকেরই, কারণ মা জগদ্ধাত্রী একেবারে আসন আলো করে রয়েছেন। আর আমরা এখানে আজ শনিবারের সাত সকালের সুরে কথায় সুরে নজরুল নিয়ে একেবারে তৈরি হয়ে বসে আছি আপনাদের জন্য চ্যানেল ওয়ানের পর্দায়। আমি সংযুক্তা তো রয়েছি, স্বাগত জানাই আপনাদের প্রত্যেককে, আর স্বাগত জানাই আজকের যিনি শিল্পী, আজকের যিনি যজ্ঞের পুরোহিত তাকে। তিনি আমার খুব প্রিয় ভাই সন্দীপ ভট্টাচার্য। নমস্কার। নমস্কার। খুব ভালো লাগছে আজকের এই সময়টায়। একটা আড়মোড়া ভাঙা সূর্য আমরা দেখে এসেছি, তার মধ্যে একটা আড়মোড়া ভাঙা গান এবং যে রাগের আভাসটা নিয়ে তুমি গুনগুন করছিলে, সেটাতেই আমাদের মনে হচ্ছে সুরটা বাঁধা হয়ে গেল। শুরু করি গানে গানে। নমস্কার সবাইকে। আমি আর এমনিতে দেরি হয়ে গেছে একটুখানি, তো আমি বেশি কথা না বাড়িয়ে গানে যাচ্ছি। রাগ আহির ভাইর আধারে গানটি রয়েছে। Ah, 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 ah.
কাজী নজরুল ইসলামের গানে আজ আখর স্নান আমাদের। মুক্তির সুর, এমন তাল, ছন্দ, বোল সব কিছু মিলেমিশে একাকার হয়ে থাকে না, যে এক ধরনের আবেশ তৈরি হয়। কিন্তু সেই আবেশে না থেকে একটু বন্ধুর কাছে তো যেতে হবে, কারণ 8335022558 এই নম্বরে আমাদের প্রত্যেক দিনের বন্ধু নবদা অপেক্ষা করছেন। নমস্কার, গুড মর্নিং। না, নবদার কণ্ঠ তো আমার কাছে অবধি পৌঁছচ্ছে না। নবদাকে তো আমরা পেয়েছি সন্দীপ ভট্টাচার্যকে, ভীষণ সুন্দর একটা উপস্থাপনা দিয়ে শুরু হলো আজকে। আর শনিবার মানে কথায় সুরে নজরুল, এবং অপেক্ষা করি আমরা সারা সপ্তাহ যে কবে শনিবার আসবে। তো বোন, আমি কথা বলি সিংহের সাথে? বলবেন তো। নমস্কার। হ্যাঁ, নমস্কার নেবেন। এবং আজকে মহানবমী জগদ্ধাত্রী পুজোর, আমি প্রার্থনা করি আমার এই পরিবারের সকলে ওনার আশীর্বাদ পান, সবাই সুস্থ থাকুন এবং করোনা মুক্ত হন খুব তাড়াতাড়ি। আর সংযুক্তা, আজকে যে দুজন সহশিল্পী এসেছে তার মধ্যে প্রসেনজিৎ, আমি কাউকে ছোট করছি না, প্রসেনজিৎ কিন্তু অনেক পুরনো, মানে সেই সময় আমি ওই চ্যানেলটার এখানে নাম করা উচিত না, তো সেখানে আমি দেখেছি রানাবাবুর সাথে ওনাকে। হ্যাঁ, তো অনেক পুরনো, কিন্তু বেশি বয়স না, কিন্তু অল্প বয়সে অনেক উচ্চ সিঁড়িতে উঠে গেছে এবং চাইবো যে আরো উচ্চতায় উঠুক প্রসেনজিৎ। এবং সুব্রত বাবু সাথে রয়েছে। আর সন্দীপ বাবু, আজকে আপনার কাছে অনুরোধ থাকবে না কিছু, কারণ আপনি খাতা খুলে বসে আছেন আপনার হারমোনিয়াম, আপনার সন্তান সম হারমোনিয়ামের উপরে। আপনি যা শোনাবেন, যা নিবেদন করবেন, আমরা সাদরে গ্রহণ করব। আপনি সুস্থ থাকুন, আমাদের পরিবার আবার আসবেন। নমস্কার। নিশ্চয়ই, নিশ্চয়ই, নমস্কার। নমস্কার। এভাবেই সঙ্গে থাকতে হবে। আসলে শনিবারের সাত সকালের সুর কথায় সুরে নজরুল মানে নিবেদনে রয়েছেন কলকাতার চ্যানেল ওয়ান এবং বাংলাদেশের বাঁশরি একটি নজরুল চর্চা কেন্দ্র। আপনারা প্রত্যেকেই জানেন কাজী নজরুল ইসলামকে নিয়ে আমাদের যে আবেগ, আমাদের যে স্বপ্ন, আমাদের যে ভাবনা, এভাবে প্রত্যেক শনিবার শুধু না, আমরা প্রতি মুহূর্তে তাঁর স্পন্দন অনুভব করি। সন্দীপ, আজ যেহেতু আমাদের, তোমাকে আমি পুরোহিত বলেছি, পুরোহিতের যে তন্ত্রধারক থাকে সে তো একটু আসতে দেরি করেছে, ফলে আমাদের কাছে মিনিট দুয়ে কাছে আমরা একটু গল্প করে নিই। তোমার গান শেখা যেটুকু আমি শুনেছি যে উস্তাদ মশকুর আলী খানের গান, হ্যাঁ, তো এই যে খেয়াল গাওয়া তোমার, এবং আমি যতদূর তোমার কাছেই গল্পে শুনেছি যে অল ইন্ডিয়া রেডিওর সাথে তোমার একটা নিবিড় যোগাযোগ রয়েছে, এবং খেয়ালে তুমি অল ইন্ডিয়া রেডিও মিউজিক কম্পিটিশনে ফার্স্ট হয়েছিলে, সেটা কোন কোন বছরে? 99-এ। এবং মোটামুটি ভাবে এসআর এর সঙ্গে, আইটিসি এর সঙ্গে যুক্ত আমি, হ্যাঁ, প্রায় 26 বছর ধরে। হ্যাঁ, আকাশবাণী এ গ্রেড কবে হলে? ওটা হয়েছিলাম 2000। আচ্ছা, সেই থেকে তুমি শুধুমাত্র, আমি দেখেছি যে তুমি শুধু খেয়াল না, বিভিন্ন ধারার গানে তুমি ভীষণ অনায়াসে বিচরণ করো। আর রবীন্দ্রনাথের গান, কাজী নজরুল ইসলামের গান, যেহেতু আমি বলতে গেলে প্রথম থেকেই বলি যে সব ধরনের গানই আমি গাইতে ভালোবাসি। তোমার গল্পটা একটু শুনি, বন্ধু অপেক্ষা করছেন টেলিফোনে। নমস্কার, সুপ্রভাত, কে আছেন সঙ্গে? আমি তো পরিষ্কার শুনতে পাচ্ছি না আপনার বলছেন। হ্যাঁ, শুনতে পাচ্ছি, এবার বলুন। এখনো তো কোনো টেলিভিশনের সাউন্ডটা একদম মিউট করে দিতে হবে, নইলে তো আপনার কথা আমি শুনতে পাবো না। আমি সব সময় বন্ধুদেরকে অনুরোধ করি, আমরা সব সময় আপনাদের মনে করিয়ে দিই যে যখনই আপনারা টেলিফোন করবেন ফোনেই শুনবেন, কারণ তখন যদি আপনাদের টেলিভিশনের সেটের যে ভলিউমটা সেটা যদি লাউড করা থাকে তাহলে কিন্তু আমাদের কাছ অবধি আপনাদের কণ্ঠ পরিষ্কার আসে না, ফলে কোথাও একটা গল্প করতে ভারী অসুবিধে হয়। আমার কণ্ঠ আপনি শুনতে পেলেন না, তো বন্ধুকে অনুরোধ করব আবার যদি একবার টেলিফোনে আসেন খুব ভালো লাগবে। যে গল্পে আমরা ছিলাম সে গল্পটা অনেক বড় গল্প, কিন্তু যেহেতু সময় খুব কম, তো রবীন্দ্রভারতী থেকে আমি যখন ভর্তি হলাম তখন ওখানে শ্রী অধীর বাগচি ছিলেন, ওনার কাছে প্রথম শেখা আমার, মানে নজরুল গীতি। আচ্ছা, তার আগে তো খান সাহেবের কাছে যেতাম, আমার প্রথম শিক্ষা মার কাছে শ্রীমতী কৃষ্ণা ভট্টাচার্য, তারপরে শ্রীমতী অমিতা দাশগুপ্ত, তারপরে আমার খান সাহেবের কাছে ওস্তাদ মশকুর আলী খান, ওস্তাদ মুবারক আলী খান সাহেবের কাছে শেখা শুরু 1995 থেকে। আচ্ছা, তো তার আগে, তারপরে ওই সময় রবীন্দ্রভারতীতে আমার শিক্ষা, মানে 98-99, তো তখন ওনার কাছে প্রথম শিখি, তারপরে সুকুমার মৈত্রীজির কাছে শিখেছি, তারপরে আমি হৈমন্তদির কাছে কিছুদিন শেখার সুযোগ হয়েছে। তো ওনার কাছে প্রত্যেকেই কাজী নজরুল ইসলামের গানের এক একজন দিকপাল। হ্যাঁ হ্যাঁ, আর ওনারা খুব স্নেহ করতেন, এখনও করেন, মানে দিদি তো খুব করেন। তো
ওনাদের কাছে যেগুলো শিখেছি সেগুলো আমি আজকে শোনাবো তোমাদের দর্শকদের শোনাবো। তো সময় যেহেতু খুব কম, অনেকগুলো গান ভেবেছি গাইবো আপনাদের সামনে, তো বেশি কথা বলছি না। আর কতদূর মানে তুমি একটুখানি ছোট করে যদি বলো যে খেয়াল গান যারা করেন তাদের একটু, অনেক সময় আমরা দেখেছি তাদের একটু এ থাকে ওর থেকে বাইরে বেরোবো না, গুরুর সেরকম কোনো বারণ ছিল না। গান সব গানই ভালো, সব গান যদি অন্তর দিয়ে গাওয়া হয় সেটা গান। এটা আমি মনে করি যে গানকে ভালোবেসে গাইতে হবে, যেই গানই হোক। গাজল আমি সব ধরনের গান গাই, রবি ঠাকুরের গানও গাই, কিন্তু রবি ঠাকুরের গান গাইতে একটু ভয় লাগে, কারণ নোটেশনের মধ্যে থাকতে হবে সবসময়। তো সেটা একটু মুশকিল হয়ে যায়। তোমাদের খেয়াল মানে রাগ সঙ্গীত মানে আমাদের কাছে একটা মুক্ত আকাশ, তাই না? সেখানে তোমরা অনায়াসে নিজেদের পেইন্টিং করতে পারো এক একদিন এক এক রকম ভাবে। কিন্তু কাজী নজরুল ইসলামের গান বলো বা পঞ্চকবির গান যদি আমরা ধরি, সেখানে কোথাও একটা স্ট্রাকচার আছে, একটা ফরম্যাট আছে, তার বাইরে খুব একটা। সবারই গান গাই এবং আমার অ্যালবামও বেরিয়েছে বাজারে, অনেক অ্যালবাম রয়েছে, রবীন্দ্রনাথের গান, কাজী সাহেবের গান, খেয়ালের তো রয়েছে গজল, বাংলা গান, আধুনিক গান, সেই গল্পগুলো আমরা শুনবো। কিন্তু আমাদের সময় যেহেতু কম, আমাদের এখন একটা বিরতির সময় হয়ে গেছে। আচ্ছা, একটা ছোট্ট বিরতি, যাবো আর আসবো, কেউ কোথাও যাবেন না জানি, সঙ্গে থাকুন। আপনারা দেখছেন সাত সকালের সুর, কথায় সুরে নজরুল, নিবেদনে রয়েছেন কলকাতার চ্যানেল ওয়ান এবং বাংলাদেশের বাঁশুরি একটি নজরুল চর্চা কেন্দ্র। আজ সন্দীপ ভট্টাচার্য এসেছেন আমাদের স্টুডিওতে গান শোনাতে, রয়েছেন আপনারা আর রয়েছেন অত্যন্ত গুণী দুজন শিল্পী, সহশিল্পী বলাই ঠিক, কারণ এরা প্রত্যেকেই আমাদের অত্যন্ত পরিচিত, অত্যন্ত গুণী মানুষ। সুবাইদা রয়েছেন কিবোর্ডে, সুবাইদা নমস্কার, গুড মর্নিং। আর প্রসেনজিৎ রয়েছেন তবলায়, গুড মর্নিং। আমরা সবাই মিলে একটা অদ্ভুত আবেশে ছিলাম, সেখান থেকে তুমি কোন দিকে নিয়ে যাবে আমাদের? আচ্ছা, মোর প্রিয়া হবে রানী, এসো রানী গানটা ওটা গাইছি। Oh,
জোছনার সাথে চন্দন দিয়ে মা খাবো তোমার গায়ে, রামধনু হতে লাল রং খানি আলতা পরাবো ছোনার সাথে চন্দন দিয়ে মা খাবো তোমার গায়ে, রামধনু হতে লাল রং খানি আলতা পরাবো পায়ে, আমার গানের সাত সুর দিয়া তোমার বাসর চিব প্রিয়া, আমার গানের সাত সুর দিয়া তোমার বাসর চিব প্রিয়া, তোমার ঘেরিয়া গাহিবে আবার কবিতা যখনই এই গানটা শুনি তখনই না একটা ঘরে আমি ঢুকে পড়ি, চুপটি করে বসে থাকি একটা কোণে যেখানে খুব মজলিশি মানুষ কাজী নজরুল ইসলাম বসে আছেন প্রচুর বন্ধু বান্ধব সঙ্গে করে, ঠিক আছে, এবার চারপাশে প্রচুর বন্ধু বান্ধব বন্ধু বৎসল ছিলেন আমরা প্রত্যেকে জানি, সেই সময় চরম দারিদ্রের মধ্যে দিয়ে কাটছে দিন, হঠাৎ বন্ধুদের মধ্যে আড্ডার ছলে প্রশ্ন উঠলো যে লটারিতে যদি অনেক টাকা কেউ জেতে তাহলে তার প্রিয়াকে সে কি কিভাবে সাজাবে, তো সকলে অনেক গয়না নানা গাভরা গয়না শাড়ি ইত্যাদি ইত্যাদি বলছে, তখন কাজী নজরুল ইসলাম টুকটুক টুকটুক করে এই গানটা লিখলেন এবং প্রিয়াকে কিভাবে সাজাবেন, তিনি তো দরিদ্র মানুষ তার কাছে টাকা পয়সা এত নেই যে শাড়ি গয়না দেবেন, তিনি নিজের গানের মধ্যে দিয়ে ফুল ফোটালেন এবং সেই মালা পরিয়ে দিলেন, অসাধারণ গানটি, অদ্ভুত সুন্দর। এর পরের গানে যাব, হ্যাঁ, পরের গানটি মোর প্রথম মনের মুকুল, হ্যাঁ এই গানটি আমি শিখেছি ওই দিদির কাছ থেকে, আচ্ছা দিদি শিখিয়েছিলেন গানটা। আর আপনারা কিন্তু অবশ্যই আসতে পারেন টেলিফোনে আমাদের সঙ্গে গল্প করতে, সন্দীপের সঙ্গে গল্প করতে, 8335022558 এই নাম্বারে, আর ওয়ান এন্টারটেনমেন্ট ফেসবুকে যে পেজটি রয়েছে সেখানে আমরা লাইভ রয়েছি আপনাদের সঙ্গে, সেখানেও আপনারা সরাসরি কমেন্টে জানাতে পারেন কেমন লাগছে আজকের গান বাজনা। ঝরে গেল হায় মনে, ঝরে গেল হায় মনে, মিলনের ক্ষণে প্রথম ঝরে গেল হায়
মিলনের ক্ষণে প্রথম মনের মুখ মোর প্রথম মনের মুখ
সুন্দর গানটি, এবং সময়ের সাথে সাথে কিরকম ভাবে গায়কীও পাল্টে যায়। এই গানটি আমি আমার পিসির কাছে শুনেছিলাম, সুপ্রভা সরকারের ছাত্রী ছিলেন আমার পিসি। যাই হোক, সে গল্প এই মুহূর্তে নয়, গল্প করব বন্ধুর সঙ্গে। জয়দেব দা, গুড মর্নিং, স্বাগত আপনাকে। না, জয়দেবদার কণ্ঠ আমার কাছে অবধি তো পৌঁছচ্ছে না, হয়তো শুনতেই পাচ্ছি না আপনার কণ্ঠ। আবার অনুরোধ করবো, আরেকবার যদি ফোন করেন নিশ্চয়ই কথা বলতে চাই আপনাদের সকলের সঙ্গে। 8335022558 এই নাম্বারে আপনারা চলে আসতে থাকুন, আমরা গল্প করব আপনাদের সঙ্গে, আপনাদের অনুভূতি ভাগ করে নিন আমাদের সঙ্গে। এবার আমরা পরের গানে চলে যাই।
গানটি শুনতে শুনতে যেটা মনে হচ্ছিল সেটা সেই কথা একটু পরে আসছি, কিন্তু তার আগে কথা বলবো বন্ধুর সঙ্গে। নমস্কার সুপ্রভাত, কে আছেন সঙ্গে? হ্যালো সংগীতা। হ্যাঁ, এইবার শুনতে পেয়েছি জয়দেব দা, বলুন কেমন আছেন? ভালো আছি, দারুণ দারুণ অসাধারণ। আর সকালবেলা তো সুন্দর সুন্দর গান শুনতে পারলে কি না ভালো থাকে বলো তো, সত্যি তো দারুণ। একটু শিল্পীর সাথে কথা বলি? হ্যাঁ নিশ্চয়ই বলবেন। নমস্কার যাদব বাবু, নমস্কার। নমস্কার সন্দীপ বাবু, সুপ্রভাত। সুপ্রভাত। আপনার গান শুনছি আর আমি একজন আপাদ মস্তক সঙ্গীত প্রেমী, যদিও রবীন্দ্রসঙ্গীত আমার সবচেয়ে বেশি ভালো লাগে, রবীন্দ্রসঙ্গীতের পরেই যেটা ভালো লাগে সেটা অবশ্যই নজরুল গীতি। তা আপনাকে আমার অত্যন্ত প্রিয় কাজী সাহেবের কয়েকটা গানের অনুরোধ করবো, এর মধ্যে যদি একটা পরিবেশন করেন আমি খুব খুশি হবো। নিশ্চয় নিশ্চয়ই। গানগুলো হচ্ছে আজকে দোলের হিন দোলে, এই গানটা চমকে চমকে ধীর ধীর পায় পল্লী বালিকা বনপথে যায়, শোনলো বাঁশিতে ডাকে আমার শ্যাম গুমুরিয়া কাঁদে বাঁশি লয়ে রাধা নাম, ঝরা ফুলো দোলে কেউটিথি সাঁঝের বেলা এলে কানন বিধি, আর শ্যামা তন্নি আমি মেঘ ভরনা ঝড়ে ধরনা। এই পাঁচটা গানের মধ্যে যে কোনো একটা যদি আপনি পরিবেশন করেন আমার খুব ভালো লাগবে। ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন। ভালো থাকবেন, বলো এরপর কি শোনাবে? এত দীর্ঘ এক তালিকা, তুমি তোমার মতো দেখো কি শোনাবে। কাজী সাহেবের তো অসংখ্য গান আছে, অসংখ্য গান, এবং আমি দামোদর থেকে দেখছি যে কটা গাওয়া যায়। সেই প্রত্যেকবারই একই রকম ভাবে আমরা ভালোবেসে ফেলি গানগুলোকে।
মানুষটিকে কেন জানি না সকলে বিদ্রোহী কবি এই তকমাটি দিয়ে রেখেছেন। এমন রোম্যান্টিক কবি খুব কম আছেন এই পৃথিবীতে। সুদিনদা রয়েছেন সঙ্গে, নমস্কার, গুড মর্নিং। সুদিনদা কোথায় যেন চলে গেলেন। আমরা একটা বিরতিতে যাব, বিরতির সময় হয়েছে, বিরতির ওপারে আরো গান গল্প নিয়ে আসছি ফিরে, সঙ্গে থাকুন। সাত সকালের সুর, কথায় সুরে নজরুল, নিবেদনে রয়েছেন কলকাতার চ্যানেল ওয়ান এবং বাংলাদেশের বাঁশরী একটি নজরুল চর্চা কেন্দ্র। আজ এই শনিবারের সকালটায় যেদিন যেদিন আপনাদের সঙ্গে এবং শিল্পীদের সঙ্গে নিয়ে বসি, সেদিন সেদিন কিন্তু একটা অন্য রকমের ভালো লাগা ভরে যায় এবং সেই ঝুলিতে ভরে সেই ভালো লাগাটুকু নিয়ে বাড়ি ফিরি। এই মুহূর্তে ভালো লাগার একজন মানুষ রয়েছেন টেলিফোনে। নমস্কার, সুপ্রভাত। সুপ্রভাত। হ্যাঁ বলুন, সুদিনদা কেমন আছেন? একদম ভালো না, রাস্তায় হাঁটতে গিয়ে পড়ে গেছি। যা, গান শুনুন, মন ভালো হয়ে যাবে। হয়নি, খুব ভালো লাগছে গান। অনুরোধ আছে আমাদের, ভট্টাচার্য ভাই খুব ভালো লাগছেন, সন্দীপ নমস্কার, জানিয়ে যাচ্ছেন খুব সুন্দর ভট্টাচার্য বাবু করেন। ক্রিয়া হলো এসো রানী, আমি দেব গোপায় তার ফুল অথবা পছন্দের গান। আজকে তো আবার শিশু দিবস, চাচা নেহরুর জন্মদিন, তাকে প্রণাম জানাই। আপনারা সবাই ভালো থাকবেন। আজকে সন্ধে গাঁতে পারিনি, সঙ্গে থাকুন। গানে চলে যাই। এটি খুব অত্যন্ত একটা প্রিয় গান আমার ওয়াইফ সুস্মিতা চক্রবর্তী, ও খুব ভালো গায়, এই গানটা খুব ভালো গায়, তো আমাকে ও রিকোয়েস্ট করেছে গানটা গাওয়ার জন্য। আসিবে না, না তুমি
সেদিন যে গানের মধ্যে তার উত্তর আমার কাছে নেই, কিন্তু আমাদের প্রিয় বন্ধু প্রিয় মানুষ এসে গেছেন টেলিফোনে। রূপালী, গুড মর্নিং। গুড মর্নিং। হ্যাঁ সুপ্রভাত, সুপ্রভাত, কেমন আছো বলো? হ্যাঁ ভালো আছি। আর গানগুলো শুনে এত ভালো লাগছে দিদি, সকালটা এত মনটা ভরে গেছে যে কি বলবো। সত্যি কথাই, ধন্যবাদ। হ্যাঁ আপনাকে, আপনাকে এবং যন্ত্রশিল্পীদেরকে প্রথমে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো এই গানটা পরিবেশন করার জন্য। এত অপূর্ব সুন্দর তিনজনে অনুষ্ঠানটা গানটা পরিবেশন করলেন যে মনটা সত্যি ভরে গেল। আর এই ওয়ান চ্যানেলকে ধন্যবাদ যে এই শনিবারটাকে বাছার জন্য, আমাদের এই অনুষ্ঠানটাকে দেখানোর জন্য। আমরা তো মানে নজরুল ইসলামকে তো আমরা সেইভাবে তো জানতাম না, আমরা শুধু বিদ্রোহী বলেই ওনাকে চিনতাম। কিন্তু এই অনুষ্ঠানটার মাধ্যমে যে ওনার যে অনেকগুলো দিক, ওনার যে এত সুন্দর সুন্দর গান রচনা করে তিনি, আমরা এগুলো মানে জানতেই পারতাম না। সত্যি অসংখ্য ধন্যবাদ সবাইকে। আর দাদার কাছে একটা গানের অনুরোধ রাখবো, চিরদিন কাহারও সমান ভালো যায়। তো আমি আজকে বিশেষ করে আমি আমাদের তো সময় শেষের দিকে, একটু সময় আছে আছে তবুও আমি ধন্যবাদ জানাচ্ছি চ্যানেল ওয়ান কে, হ্যাঁ সায়নকে তো অসংখ্য ধন্যবাদ, তার সঙ্গে তোমাকে। ওরে বাবা রে, হ্যাঁ ধন্যবাদ। পর্ব একটু পরে হোক, গানটা হোক আজ, গান তো ছন্দের দোলাটা এমন যে মনকে আমাদের দুলিয়ে দিয়ে যায়। বন্ধুরা আসতে থাকুন টেলিফোনে, কথা বলবো আপনাদের সঙ্গেও। Thank you.
আসিব তুমি জানি প্রিয় আসিব তুমি জানি কথা বলতে ইচ্ছে করে না, মনে হয় শুধু গানেই থাকি, কিন্তু আপনাদের সঙ্গে গল্প করতে সব সময় ভালোবাসি। কে রয়েছেন সঙ্গে? নমস্কার নমস্কার, কে রয়েছেন?
হ্যাঁ নমস্কার দিদি, স্নেহাশিস বলছি হাওড়া ময়দান থেকে। কেমন আছো? অপূর্ব অপূর্ব, এত সুন্দর অনুষ্ঠান, এত সুন্দর উপস্থাপন শিল্পীর, এত সুন্দর গানের চয়ন, সত্যি মানে উঠতেই পারছি না। সত্যি অনেক কাজ, কিন্তু এইসব গান ছেড়ে ওঠা যাবে না। ওই জন্য আমার অনুরোধ আপনাদের কর্তৃপক্ষের, যদি শনিবারের অনুষ্ঠানটা সন্ধ্যাবেলার দিকে বা রাত্রিবেলার দিকে যদি পুনঃপ্রচার করা যায় সত্যি আমরা সমৃদ্ধ হব। আচ্ছা, আর একদম শেষ বেলায় আমি দুটো গানের কথা বলছি, যদি এই চিঠিটা হলে শোনাতে পারে। একটা হচ্ছে ফিরিয়া যদি সে আসে, আমি কিদের পরে দূরে চলে যাব, তবু আমারে দেব না ভেবে, যেন ফিরিয়া কোনোদিন ভুলতে পারবো না। এটা আমার লিস্টে, দুটো গানই আমার লিস্টে রয়েছে, কিন্তু যেহেতু সময় নেই, খুব ভালো থাকতে হবে, কেমন এইভাবেই সঙ্গে থাকতে হবে, পরের গানে চলে যাই, সময় একেবারে নেই তো। এখন কি ধন্যবাদ দেওয়ার টাইম হয়েছে নাকি? না না, পরে না। সত্যি করে বলতে কি, এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন হয়েছে। হ্যাঁ, আমি সত্যি করে বলতে বলছি যে আজকে আমার সঙ্গে যারা রয়েছেন, গান তো এখন মানে এমনিতে বেরোয় না, না যে সঙ্গে যারা রয়েছেন তারা অসম্ভব ভালো, এবং তোমার উপস্থাপনা জবাব নেই। এবার কি শোনাবে? এবার রাগ ইয়েমানে পরে একটা গান শোনাচ্ছি। আচ্ছা, একেবারে সন্ধে নামাবে, সকালবেলায় সন্ধে নামাবে। হ্যাঁ, একদম নামিয়ে দিই সন্ধে। চলো, গান এটা পারে। কাজী সাহেবের এত মানে রাগাশ্রয়ী গান রয়েছে, যেগুলো রাগের আধারে রয়েছে, ইমনের ওপর প্রচুর গান রয়েছে, তার মধ্যে এই গানটা আমি আজকে বেছেছি। বেশ, কলসির কাছে সারাদিন ধরে
সমান বিধে যাইনি বাহিরে আজ সারাদিন ঝরিছে বাদল শান্তি বিহে আমরা ধন্যবাদ জানাবো অবশ্যই সুবাইদাকে, কি বলেছিলেন সুবাইদা, সঙ্গে ছিলেন প্রসেনজিৎ তবলায়। আমরা সবাই মিলে অসম্ভব সুরেলা একটি সময় কাটালাম। আমাদের অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা বাংলাদেশের বাঁশরী একটি নজরুল চর্চা কেন্দ্রকে এবং অবশ্যই সঙ্গে আমাদের চ্যানেল ওয়ান। সবাই খুব ভালো থাকবেন, সুরের আবেশে থাকবেন, মন ভালো রাখবেন, সেটা সব থেকে বেশি জরুরি। ভীষণ ভীষণ সুন্দর সময় আপনাদের অপেক্ষা করছে, সেই অপেক্ষা সম্পূর্ণ হোক, সার্থক হোক, এই কামনা নিয়ে আজকের মতো সকলকে জানাই নমস্কার।